বাংলাদেশের ঢাকা শহরের পাঁচটা ভৌতিক স্থান। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এই জায়গাগুলোর সাথে জুড়ে থাকা ভয়ঙ্কর কিছু রহস্য এবং কিংবদন্তির ব্যাপারে আপনাদেরকে আমি ডিটেলসে জানাবো। প্রথমে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি বলি, এই চ্যানেলটার নাম হচ্ছে কিউরিওফাইট এবং আমি হচ্ছি আপনাদের হোস্ট কৌস্তভ। এই চ্যানেলে বিভিন্ন রহস্যময় প্যারানর্মাল এবং হরর ফ্যাক্টস এবং রিয়েল ঘটনার উপর বেস করে ভিডিওস আপলোড করা হয়। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তাহলে চলুন এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমাকে একবার জানাবেন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন। পাঁচ নম্বরে রয়েছে ঢাকা এয়ারপোর্ট রোড। ঢাকার সবথেকে পুরনো মহাসড়কগুলোর মধ্যে এই ঢাকা এয়ারপোর্ট রোড অন্যতম। এই মহাসড়ককে নিয়ে বিভিন্ন ভুতুড়ে গল্প প্রচলিত রয়েছে। গভীর রাতে এখানে নাকি বিভিন্ন অশরীরীদের দেখা যায়, এমনটা দাবি করেছেন অনেকেই। গাড়ি চালাতে চালাতে গাড়ির চালক হঠাৎ আবিষ্কার করেন বিপরীত দিক থেকে প্রবল বেগে এক মহিলা তাদের দিকে ধেয়ে আসছেন। এই সময় ভয় পেয়ে অনেক গাড়ির চালকই নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে শিকার হয়েছেন দুর্ঘটনায়। এই অশরীরী গাড়ির চালক বা গাড়িকে স্পর্শ করে না, ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই এর মেন উদ্দেশ্য। ভয় না পেয়ে নিয়ন্ত্রণ না হারালেই এই সমস্যার থেকে মুক্তি ঘটবে। বলা হয় বহু বছর আগে এক পরিবারের চার সদস্য এখানে দুর্ঘটনার শিকার হন এবং প্রত্যেকেই মারা যান। এই অশরীরই নাকি সেই পরিবারেরই সদস্য ছিল। বলা হয় এখনও তার আত্মার মুক্তি ঘটেনি এবং প্রত্যেক রাতে সে এখানে ফিরে আসে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। দিনের বেলায় চাইলেও এই অশরীরীর দেখা মেলে না, মধ্যরাতেই শুধুমাত্র একে এখানে দেখা যায়। আপনারা যদি এই অশরীরীর দেখা পেতে চান, তাহলে মধ্যরাতে গাড়ি নিয়ে একবার এই ঢাকা এয়ারপোর্ট রোড থেকে ঘুরে আসতে পারেন। পুরনো ঢাকা। পুরনো ঢাকাতে বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে যেখানে নাকি রাত আটটা থেকে দশটার মধ্যে বেশ কয়েকজন আসে এবং ১২ কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। বেশ কয়েকদিন পরপরই এদের দেখা যায়। এরা কালো আলখাল্লা পরে থাকে এবং লম্বায় অনেক উঁচু। এদের মুখ আজ অবধি কেউ দেখতে পায়নি। এরা বলে দোকানের আলো নিভিয়ে দিতে। অন্ধকারেই আসে এরা আর অন্ধকারেই ফিরে যায়। বলা হয় এরা নাকি কোনো মানুষ নয়, এরা জিন। এবং পুরনো ঢাকার প্রায় সব মিষ্টির দোকানের মালিকই এদের ব্যাপারে জানেন। পুরনো ঢাকা গার্লস হাই স্কুলের সামনে দিয়ে রাতের সময় একজন বউকে লাল পাড় হলুদ কাপড় পরে হেঁটে যেতে দেখা যায়। এই সময় যখন কোনো মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যায়, তখনই পেছন থেকে এই বউয়ের আওয়াজ শোনা যায়। সেই লোকেদের নাম ধরে ডাকতে থাকে। বলা হয় এই সময় যদি কেউ পেছন ফিরে তাকায়, তাহলে সে নাকি বেঁচে বাড়ি ফিরতে পারে না। কে এই বউ, কোথা থেকে আসে এবং কোথায় বা চলে যায়, এই ব্যাপারে আজ অবধি কিছু জানতে পারা যায়নি। নম্বর তিনে রয়েছে লালবাগের কেল্লা। এই লালবাগের কেল্লার নির্মাণ শুরু হয় ১৬৭৮ সালে ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহের নেতৃত্বে। কিন্তু মাঝপথে তাকে দিল্লিতে ফিরে যেতে হয়, তাই জন্য এই দুর্গ নির্মাণের কাজ সম্পন্ন করেন শাহিস্তা খান। কিন্তু এই দুর্গের জন্যই তার জীবনে নেমে আসে দুর্ভাগ্য। তার একমাত্র আদরের কন্যা পরিবেবীর মৃত্যু ঘটে এই দুর্গে। এই দুর্গে এখনও তার কবর রয়েছে। বলা হয় অমাবস্যার রাতে এই দুর্গের ভেতর থেকে নাচ গানের শব্দ পাওয়া যায় এবং পাওয়া যায় একটা হাসির শব্দ। অনেক বৃদ্ধ মানুষ মনে করেন এটা পরিবেবীর আত্মা, যে এখনও মুক্তি পায়নি এবং এই অমাবস্যার রাতগুলোতে সে নাকি এখানে ফিরে আসে। অনেকে নাকি রাত দুটোর সময়ে একজন কালো আলখাল্লাধারী ব্যক্তিকে ঘোড়ায় চেপে এই দুর্গ থেকে বেরিয়ে আসতে দেখেছেন এবং দেখেছেন নামাজের ঘরে যেতে। কিন্তু যখনই তারা সেই নামাজের ঘরে গিয়েছেন দেখার জন্য কে এখানে নামাজ পড়তে আসে, তখন তারা কাউকেই দেখতে পাননি। এই লালবাগের কেল্লাতে একটা নাকি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গটা অনেক পুরনো। ব্রিটিশ আমলে অনেক ইংরেজ অফিসার এই সুড়ঙ্গের ভেতরে ঢুকেছেন। এই সুড়ঙ্গটা কোথায় শেষ হয় এটা জানার জন্য। কিন্তু এই সুড়ঙ্গে ঢোকার পর কেউই আর কখনো ফিরে আসেনি। নাম্বার দুয়ে রয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়াম। মিরপুর ইনডোর স্টেডিয়ামের জায়গায় আগে যখন পুকুর ছিল, বলা হয় সেখানে নাকি দু তিন বছর পরপরই কেউ হয়তো মারা যেত নয়তো নিখোঁজ হতো। অনেক বছর আগে একবার এক দুপুরবেলায়
6 নম্বর সেকশনের নান্টু নামের এক ভদ্রলোক এই পুকুরে গোসল করতে নামেন এবং তারপরে তিনি নিখোঁজ হয়ে যান। পুকুর পাড়ে তার লুঙ্গি স্যান্ডেল সব কিছুই পড়েছিল। অনেক ডুবুরি এবং স্থানীয় মানুষ এই পুকুরে নামেন নান্টু মিয়ার লাশকে খুঁজে বার করার জন্য, কিন্তু তন্নতন্ন করে খোঁজার পরও তার লাশ পাওয়া যায় না। কিন্তু 24 ঘন্টা পরে অক্ষত অবস্থায় তার লাশ ভেসে ওঠে। বলা হয় তাকে নাকি শিকলে নিয়ে গেছিল। শিকল হচ্ছে এমন এক অতৃপ্ত আত্মা যে নাকি জলা জায়গাতে থাকে এবং কোনো মানুষ যখন সেই জলা জায়গায় নামে তখন পা ধরে টেনে জলের মধ্যে ডুবিয়ে এরা সেই মানুষকে মেরে ফেলে। এবং বলা হয় এখানে এই স্টেডিয়াম তৈরির সময় অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়েছিল শ্রমিকদের। এবং 1 নম্বরে রয়েছে মণিপুরি পাড়ার খ্রিস্টান বাড়ি। তেজগাঁওয়ের মণিপুরি পাড়ার এই খ্রিস্টান বাড়িতে অনেক ভাড়াটে অনেক অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছেন। অনেক সময় গভীর রাতে প্রায় 1-2 নাগাদ এই বাড়ির উঠোনের দোলনায় একজনকে দুলতে দেখা যায় এবং ছাদ থেকে অনেক অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু তৎক্ষণাৎ ছাদে গিয়েও কাউকে আর দেখা যায় না সেখানে। এই বাড়িকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। বলা হয় 16 বছর আগে এখানে এক মেয়ে থাকতো যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই মেয়েটি নাকি মানসিকভাবে অসুস্থ ছিল এবং বলা হয় এখনও এই বাড়িতে তার আত্মা ফিরে আসে এবং বিভিন্ন ভূতুরে কার্যকলাপ নাকি এই মেয়েটার আত্মহত্যার পর থেকেই শুরু হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড আপনাদের বন্ধু এবং পরিবারের সকল সদস্যর সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যদি আপনারা ইফ্রিত জিনের ব্যাপারে জানতে চান তাহলে বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন, অথবা কলকাতার 10টা ভূতুরে জায়গার ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।